ছেলের মুখে ভাত তো করে ফেললেন পরিমণি এবং শরীফুলরাজ, কিন্তু জানেন কি কি আয়োজন করা হয়েছিল পরিমণির ছেলের মুখের ভাতের অনুষ্ঠানে? পথ শিশুদের খেতে দেবেন বলে যেন তেন খাবার কিন্তু পরিবেশন করেননি রাজপুরী। পুরো একটা বিয়ে বাড়ির মতন আয়োজন করেছিল রাজপুরী, কোনো কিছুরই কমতি রাখেননি। ঢাকায় সিনেমার তারকা দম্পতি শরীফুলরাজ এবং পরিমণি, গত 10ই ফেব্রুয়ারি তাদের একমাত্র ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যে 6 মাস পূর্ণ হয়েছে। ছেলের মুখের ভাত অনুষ্ঠানের আয়োজনের জন্য ভালোবাসা দিবসকেই বেছে নেন রাজপুরী। মঙ্গলবার ভালোবাসা দিবসে পথ শিশুদের সঙ্গে একমাত্র ছেলের মুখে ভাত তুলে দেন তারকা দম্পতি। ফেসবুকে পোস্ট করা নায়িকার ছবিতে দেখা যায়, ছেলের মুখের ভাত অনুষ্ঠান উপলক্ষে নানা আয়োজন করা হয়েছিল। বাসার ছাদে সামিয়ানা পর্দায় আলোকসজ্জা করানো হয়েছিল, আর ফাল্গুনী সাজে সেজেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে আমন্ত্রিত পথ শিশুদের খাবারের মেনু ছিল পোলাও, রোস্ট, মাছের বারবিকিউ, মাছ ভাজা সহ আরও নানা পদ। রাজপুরী দুজনেই নিজ হাতে অতিথিদের প্লেটে খাবার তুলে দিয়েছিলেন। পরিমণি বলেন, আমার ছেলে রাজ্যের 6 মাস বয়স উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। পথ শিশুদের সঙ্গে বসে রাজ্য প্রথম মুখে ভাত দিয়েছে, এটা যে কতটা আনন্দের এবং খুশি সেটা বলে বোঝানোর নয়। অভিনেত্রী বলেন, পথ শিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খাওয়ার ইচ্ছে হয়, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে হয়। আমার চাওয়া রাজ্য মানবিক পরিবেশে বেড়ে উঠুক। তবে পথ শিশুদের সঙ্গে রাজ্যের গালে ভাতের অনুষ্ঠান করলেও সেদিন পরিমণির শ্বশুর বাড়ির কোনো লোকজনকেই দেখা যায়নি। পরিচিতজনদের মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন চয়নিকা চৌধুরী। 2021 সালের 17ই অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজপুরী। বিয়ের প্রায় 3 মাস পর 2022 সালের 10ই জানুয়ারি বিয়ের কথা জানান তারা। এর কিছুদিন পর 21শে জানুয়ারি রাতে হলুদ সন্ধ্যা এবং পরের দিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দুই তারকা। এরপর 2022 সালের 10ই আগস্ট তাদের সংসারে আসে প্রথম সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য।